नमस्कार बंधुरा, प्रथमेई सबाइके जानाबो ईद मुबारक आर पवित्र ईदेर अनेक अनेक शुभेच्छा। ईदेर समय बाड़ीते शाही किछु होबे ना एटा मानाय जाए ना, ताई आज निये चले एसेछि ईद स्पेशल बादशाही पोलाओ। आमी एई भिडियोटा एकटु आगे करे दिच्छि, सोमवार ईद हवार कारणे मंगलवार जदि ये भिडियो चाय ताहले आपनादेर कोनो रकम काजे आसबे ना। चलुन ताहले रेसिपिटा शुरू करा जाक। तार जोन्नो आमी कड़ाइए एखाने दुई टेबिल चामच मतो घी निये हालका गरम करे नेब। घीटा गरम होये गेछे, एबार ओर मध्ये दिए देब तीन टेबिल चामच मतो काजू और किशमिश दिए हालका भेजे आमरा एगुलोके तुले सरिये राखब। এবার ওই একই কড়াইয়ে ফোড়নের জন্য চারটে করে লবঙ্গ আর ছোট এলাচ, একটা দারচিনির টুকরো, একটা বড় এলাচ আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন মৌরি, 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর এখানে আমি মৌরিটা ইউজ করেছি স্টার এনিসের পরিবর্তে। এবার ওর মধ্যে 15 মিনিট ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দেব। আপনারা এখানে দেরাদুন রাইসও ইউজ করতে পারেন। দিয়ে চালটাকে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই, দিয়ে চালটাকে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেব। চালগুলো ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ গরম জল। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে পোলাওয়ে চাল আর জলের রেশিওটা ঠিক না হলে কিন্তু পোলাওটা ঝরঝরে হয় না। এখানে চাল আর জলের রেশিওটা হবে 1:2, মানে যদি 1 কাপ চাল নেন তাহলে 2 কাপ জল দিতে হবে। এবার চাল আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ, 2 চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, আর 4 টেবিল চামচ চিনি দেব। চিনিটা স্বাদ অনুযায়ীও দিতে পারেন। আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতো নুন। দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। 10-15 মিনিট পর দেখতেই পাচ্ছেন চালটা কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর ঝরঝরেও হয়েছে। আর হ্যাঁ, আমি একটু মাঝে মাঝে কিন্তু চেক করে নিয়েছি। এই পর্যায়ে পোলাওটা কিন্তু একদম তৈরি সার্ভ করার জন্য। কিন্তু যেহেতু এটা ঈদ স্পেশাল রেসিপি, তাই একটু শাহী লুক আনার জন্য আমি এখানে 2 টিস্পুন দুধের মধ্যে 2 পিঞ্চ মতো খাবার রং দিয়ে গুলে নিয়েছি। এবার উপর দিয়ে এই রংটা একটু স্প্রিঙ্কল করে দেব। দিয়ে আঁচ বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দেব। আর এই নাড়ার পদ্ধতিটা হলো নিচের দিক থেকে উপরের দিকে নাড়তে হবে, না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে আর দেখতেও সুন্দর লাগবে না। আর এটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। বাদশাহী পোলাও একদম তৈরি। এটা আমি চিকেন কষার সাথে সার্ভ করেছি। ঈদের দিন এইটা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আর চিকেন কষার রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আজকের এই ঈদ স্পেশাল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নতুন রেসিপি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।